হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আমাদের ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো ভাই, এখন আমি আছি সমুদ্রে, ঠিক আছে, সমুদ্রের কাছে। আর আমাদের আজকের ব্লগটা স্টার্ট হবে কী দিয়ে বলো তো? বোট দিয়ে, ঠিক আছে। কিসের বোট, কী বোট, সেগুলো তো তোমরা ভিডিওতে দেখতে পাবে, আর শুধু এনজয়মেন্টটা দেখবে তোমরা, ঠিক আছে। আর যদি তোমরা ভাই চ্যানেলে নতুন হতো সাবস্ক্রাইব করে নেবে, আর যদি ভিডিও পছন্দ হয়ে থাকে ভাই লাইক করবে। নিচে কী পরিমাণ ভিড় রয়েছে মানুষের দেখতে পাচ্ছ তোমরা? আমরা এখন যাবো ভাই, এই সামনেই যে রয়েছে এটাতে চাপবো, দেখি, ভাবছি এটাতেই চাপবো। সো এখন শুধুমাত্র যাই, দেখি কি বলছে, তো কত কী নেয়, কী ব্যাপার, সব কিছু তোমার সাথে শেয়ার করবো। তো সাথে থাকো ভাই, আর কন্টিনিউ ভিডিও দেখতে থাকো। এই একটা বোটে যাবো, স্পিড বোটে, ঠিক আছে। মোটামুটি 250 টাকা করে নিল পার হেড, ধরে দেখতে পারো। টিকিট আমরা কাটিয়ে নিয়েছি, এবার আমাদের লাইফ জ্যাকেট চলবে আর বোটটা দেখতে পাচ্ছ। সো আমি ফার্স্ট লাইফ জ্যাকেটটা পরবো এবার, নাকি আমার লাইফ জ্যাকেট রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর হ্যাপি লাগছে কিন্তু ভাই, অরেঞ্জ কালারটা। আর আমাদের আরও দুজন আছে পার্টনার, তারা লাইফ জ্যাকেট পরছে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ এখানে। দেখছো কত বড় ভাই এখানে ইঞ্জিনটা, আর একটু ঠেলাঠেলি হচ্ছে আমাদের জন্য। ট্রিপটা চরম হবে লেভেলের, পুরো স্পিডবোটে ভাই চাপার ইচ্ছে ছিল বড় দিন আগের থেকে ভাই, ঠিক আছে। আর দীঘা এসে চাপবো বলে ভাবিনি ভাই। তো রেডি আমাদের ভাই সাহেব, দাদারা দেখতে পাচ্ছ পুরো নিয়ে যাচ্ছে, ঢেউয়ের সাথে সাথে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে। তো আমরা যাবো ওই মাঝ সমুদ্রে, আর মাঝ সমুদ্রে গিয়ে কী হচ্ছে তোমাদেরকে দেখাবো, বোঝাবে তোমাদের দেখে, চলো। আর একটু আছে, তারপরেই এটা চলে আসবে স্পিডবোটটা, এরপর জল যাওয়ার পর এটা খেলছে যাতে ওদের সুবিধা হয়, ভারী না লাগে। রেডি ভাই, লেভেল ব্যাড গা ভাই। লোক তো আজকে হবে তুফানি রাইড, আর মস্তি হবে ভাই সবার। ঠিক আছে, এটা তো আসবে লেভেল হবে ভাই, ঢেউগুলোর সাথে মজাও আছে, আর উড়ছি আকাশে, দেখো দেখতে পাচ্ছ। এবার আমাদের ইঞ্জিন হয়ে গেছে স্টার্ট ভাই, এবার ফাইনালি যাবো ভাই রকেট। ও ভাই, এ কি যাচ্ছে, রকেট যাচ্ছে নাকি? এই তো উঠছে ভাই, সেই লেভেলের পুরো। মোটামুটি আমরা ছেড়ে চলে এসেছি ওইখানে, দেখো সব মানুষেরা রয়েছে, আর আমরা চলে এসেছি এখন মিডিয়াম, অনেকটা এসছে, ঠিক আছে ভাই। আর মেঘের ওয়েদার তো তাকড়া আছে ভাই, এই টাইমে অনেকটা চলে এসছি। আরে বাবা, ভাই বলার কিছু মতো নেই এখন, ঠিক আছে, এখন চুপচাপ বসে এনজয় নিতে হবে। সামনে মনে হচ্ছে বোঝাবো, এবার ওপার হয়ে যাবে এবার। ফাইনালি ভাই স্লো হয়েছে হালকা। নামো নামো নামো, এইখানে তো ভাই পড়ে গেলাম আমি বোর্ড থেকে, আলাদাই লেভেল ভাই এখানে। তো ভাই মোটামুটি মাঝ সমুদ্রে এসে পড়ে গেছিলাম, সাঁতার জেনে পর বেঁচে ফেললাম, ঠিক আছে ভাই। ফার্স্ট টাইম লাইফে সমুদ্রের মাঝে, ও আলাদাই মজা ভাই, আলাদাই। একটু বোট থেকে দূরে যাচ্ছি, ভাবা যায় ভাই। ও ভাই স্পিড বোট এসে মারিস না পোকাচ্ছ তো আবার। ভাই মাঝ সমুদ্রে এখন আমি একা, আর কেউ কোথাও নেই, দেখতে পাচ্ছ মজা হবে ভাই। তো স্পিড বোটের মজার সাথে আমার আর ঢের মজা আছি, আলাদাই ভাই আলাদাই। আর এদিকে একটা স্পিড বোট যাচ্ছে, রাবাম
মজা আসলো ভাই এখানে এসে। ও ভাই আলাদাই লেভেল লাগছে এখানে আমার। এই সুরা বাঁচাও। তো ভাই কেউ নেই, আমি একা হয়ে গেছি মাঝ সমুদ্রে এখন টোটালি। আর ফিলিং ফুল মস্তি ভাই। আর ভাই এখন বিচ কোথায় আছে দেখতে পাচ্ছ তোমরা? ঠিক আছে ওখানে বিচ, আলাদাই স্বর্গ আছে তো সমুদ্রে আছে আর পাহাড়ে আছে। এবার যাবো একটু সামান্য স্পিডবোর্ডের দিকে। চলো, ডাক পড়ে গেছে আর দাদারাও বেরিয়ে গেল। চলো বহুত মস্তি করলাম ভাই সমুদ্রে মাঝে ভাই গিয়ে পৌঁছে আসলো। তাহলে মস্তি আসতে ভালো, যাই হোক এদিক যাবো এবার। ও জার্নি তো ভাই খতম হবে না ভাই, খতরনাক চলছে এবার, খতরনাক। এবার ঠান্ডা লাগছে ভাই, ঠান্ডা লাগছে ভাই, ঠান্ডা লাগছে ভাই, ঠান্ডা লাগছে ভাই, জিরো জিরো জোস আজকে ভাই একদম পুরো বসে যাবে। ঠিক আছে মানে দাদারা একদম পাবো, একজনে একটা হাতে করে তুলে দিচ্ছে মানে পাওয়ারটা কি করে রেখে গেছে। তো আমরা এখন ভাই আবার পিছের দিকে বেঁকে যাচ্ছি। ঠিক আছে ঠান্ডা না লাগছে একদম, তো বেশ ভালোই লাগছে। আমি দেখলে তো তোমরা ভিডিওতে তোমাদের দেখালাম আলাদা লেভেলের জন্য ভাই। তো যদি তোমরা আসো বেশি টাকা নয়, ঠিক আছে 200-250 টাকার মধ্যে ফিটিং হয়ে যাবে, তো বুক করো, ঠিক আছে এনজয় করো। এই রাইডের মজা ভাই আলাদা লেভেলের একটা, ঠিক আছে অন্য কোথাও তোমরা এই লেভেলের মজাটা পাবে না ভাই, আলাদাই লেভেলের মস্তি একটা। ঠিক আছে তো সেই লাগলো ভাই সেরা, ওয়ান অফ মাই বেস্ট ফিলিংস বলতে তো ভাই কী বলবো, মানে আলাদাই লেভেলের একটা জমলো। ঠিক আছে আর লাইফ বোট ছিল বলে একটা বেঁচে গেছিলাম আর দাদারাও ছিল। তো তোমরা যদি আসছো কোনোদিনও এই জায়গাতে তো ভাই এটা তো চাপবেই, মাস্ট একদম মাস্ট চাপতেই হবে। ঠিক আছে আলাদাই লেভেলের লাগবে একটা, খাতাম না পুরো। ঠিক আছে আর দেখা যাক ভাই কোথায় কী করতে পারি বিচে, এখন তো মস্তি লুটবো পুরো টোটালি ভাই। আর মেঘটাও এসছে সে কারণে লাইটটার একটু জাস্ট অভাব চলছে, বাট ঠিক আছে মস্তি আলাদা লেভেলের ভাই। তার কাছে এসে আমরা নিয়েছিলাম, ঠিক আছে পুরো একদম খুবই সুন্দরভাবে বিহেভিয়ার, আর যে আমাদের একটু টাকাও কম পড়েছিল অ্যাকচুয়ালি, খুব ভালোভাবে ব্যবহার করলাম বলে। তো তোমরা যদি আসো দীঘাতে ফার্স্ট দাদার সাথে দেখা করবে, জাস্ট ওই সাইড থেকে ঢোকার সময় মানে ওই ধারে বিচ থেকে ঢোকার সময় ফার্স্টেই দাদা বসে। আর নাম্বারটা দাদার বলে দিচ্ছে বলো, 800-125-986 দীপক সামন্ত। আচ্ছা তো দাদার নাম্বারে যোগাযোগ করবে, খুব মস্তি ভাই খুব মস্তি হবে এই চাই চেপে। ঠিক আছে তো এবার আমরা কি বলতো লাইফ জ্যাকেটগুলো খুলবো, ঠিক আছে আর ঠান্ডা লাগছে একটু হালকা করে। তো ভাই আজকের এখানে মস্তিটা তো খতম হলো, এবার দেখে ওইদিকে যাবো, ঠিক আছে ওইদিকে কি আছে দেখবো, আর না হলে বিচের ভিডিও তো আছেই ভাই তোমরা দেখতে পারো। ঠিক আছে তো এখন টোটালি এটা খুলে দেবো আর এই ভিডিওটা এখানে এন্ড হয়ে যাচ্ছে। যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো ভাই সাবস্ক্রাইব করবে, আর যারা এখনো পর্যন্ত এত ভালোবাসা দিয়েছো তাদেরকে লাভ ইউ ভাই। তো দেখাচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, তখন মতো টেক কেয়ার অ্যান্ড গুড বাই।